প্রথম দেখায় যে কারো মনে হতে পারে এটি কোনো যুদ্ধবিধ্বস্ত দেশের ধ্বংসস্তূপ। চট্টগ্রামের সীতাকুণ্ডে স্মার্ট গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বিএম কন্টেনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পরে বারবার বিস্ফোরণ। এখনও আগুন পুরোপুরি না নিবলেও ভয়াবহতা কমেছে অনেকটা, তবে ডিপো ও এর আশেপাশের ক্ষত যেন নাড়া দিচ্ছে সবাইকে। কন্টেইনার ডিপোতে আগুনের ভয়াবহতা বাড়ার অন্যতম কারণ হাইড্রোজেন পার অক্সাইড বোঝায় কন্টেইনার। অগ্নিকাণ্ডের পরপরই কেমিক্যাল থাকা কন্টেইনারগুলো বিস্ফোরিত হয় আর এতেই ছড়িয়ে পড়ে আগুন। নিমিষেই বিএম কন্টেইনার ডিপো পরিণত হয় মৃত্যুপুরীতে। এদিকে প্রতিষ্ঠানটির হাইড্রোজেন পার অক্সাইড মজুত করার অনুমোদন নিয়ে উঠেছে প্রশ্ন। বিস্ফোরক পরিদপ্তর বলছে হাইড্রোজেন পার অক্সাইড মজুদের অনুমোদন ছিল না প্রতিষ্ঠানটির, এমনকি তাদের নামও নেই তালিকাতে। বিস্ফোরক পরিদপ্তরে ঠিক বিপরীত কথা বলছে বিএম কন্টেইনার ডিপো কর্তৃপক্ষ। তাদের দাবি, কাস্টমসের ছাড়পত্র ও বিস্ফোরক পরিদপ্তরের অনুমতি নিয়েই হাইড্রোজেন পার অক্সাইড মজুত করা হয়েছিল। আর ফায়ার সার্ভিস ও ডিপো সূত্র বলছে নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি রয়েছে আগুনে পুড়ে যাওয়া বিএম কন্টেইনার ডিপো সহ অন্যান্য সব ডিপোতে। এছাড়াও নিয়মের তোয়াক্কা না করেই দাহ্য পদার্থ আমদানি করে প্রতিষ্ঠানটি। ফায়ার সার্ভিসের তথ্য মতে আগুন লাগার পর দ্রুত আগুন নেভানোর চেষ্টা করা হয়েছে, তবে পানি দিয়ে সব কেমিক্যালের আগুন নিয়ন্ত্রণ সম্ভব নয়। মালিক পক্ষ থেকে সঠিক তথ্য না পাওয়ায় কন্টেইনারে কী ধরনের কেমিক্যাল ছিল তা জানা সম্ভব হয়নি, আর এতেই আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয় ফায়ার ফাইটারদের। এদিকে কিভাবে আগুনের সূত্রপাত তা জানতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আর কিভাবে এত বড় দুর্ঘটনা ঘটে গেল, নাড়া দিয়ে গেল সবাইকে, তা জানতে অপেক্ষা করতে হচ্ছে। সুরজ আহমেদ, দেশ টিভি।